আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবৎ এভিএন সমস্যা ভুগছেন। অবশ্যই আমাদের হসপিটালে আসলেন ডক্টর শফিউল হক স্যারের ট্রিটমেন্ট নিয়ে, এখন সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন। তো দর্শক, আসলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো যে আসলে প্রথম থেকে কি হয়েছিল, কি সমস্যার জন্য আমাদের এখানে আসলেন, ওনার শারীরিক কি সমস্যা হয়েছিল। দর্শক, চলুন আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম স্যারের নামটা কি? আমার নাম ইমরান। ইমরান, আমরা ইতিমধ্যে জানি আপনার এভিএন এর প্রবলেম ছিল, দুই হিপ জয়েন্ট এই সমস্যাটা ছিল। তো আসলে আমি একটু প্রথম থেকে জানতে চাইবো যে শুরুটা কোথায় থেকে, কত বছর আগে থেকে? আসলে এই সমস্যাটা ছিল আমার এক বছর আগে থেকে। আচ্ছা। আমি তো দেশের বাইরে থাকি, তো দেশে যখন ছুটিতে আসলাম এক বছর আগে, তখন দেশে আসার পরে আপনি ছুটি থেকে মানে ছুটি কাটায় যাওয়ার সময়, আচ্ছা, লাইক এক সপ্তাহ আগে থেকে ব্যথাটা শুরু হয়। তো আমি তখন ওইভাবে নেই নাই যে এটা মানে হয়তো প্রথমে প্রথম ডান পা ছিল, পরে বাম পাটা আবার ব্যথা শুরু হয়েছে। দুইটা এটা ডান পাটা একটু বেশি, বাম পাটা একটু কম। তো আমার এক সপ্তাহ পরে ফ্লাইট ছিল, চলে যাওয়া লাগতেছিল প্রবাসে। তো সেখানে যাওয়ার পরে আমি দীর্ঘদিন এক বছর আমি অনেক কষ্ট করছি এই ব্যথাটা নিয়ে। তো প্রথম যখন আমার এই ব্যথাটা হয়, তখন আমি সাত দিন ছয় পাঁচ ছয় দিন পরে আমি আমাদের আমার মামাতো হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে, আচ্ছা, সেখানে গেছিলাম। এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ভালো ডাক্তার, শহীদ জিয়াউর রহমান মেডিকেলের হসপিটালের ডাক্তার। তো ওনার কাছে যাওয়ার পর উনি বলতেছে যে এটা আপনার অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে, এটা আসলে ওইভাবে ঠিক হবে না, এমনটা বলছে। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম। তো তখন থেকে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে আসলে এটার সমাধানটা কি। তখন আমি ডক্টর শফিউল্লাহ স্যারের এটা ইউটিউবে আমি পাই। তখন মনে করলাম যে আমি এখন তোমার সময় নাই, তো আমি যাই এখন। যাওয়ার পরে এর ভিতরে আমি তো ছয় মাস পরে সাত মাস পরে যখন আসি, আসে চিকিৎসাটা নিব। তো সেই সূত্র ধরে আসলে এখানে আসা। আচ্ছা, আমরা শুরু থেকে একটু জানবো, সেটা হচ্ছে আপনি যখন দেশের বাইরে চলে যাবেন এক সপ্তাহ আগে থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল, তখন কি আপনি কোনো বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়েছেন? হ্যাঁ, অবশ্যই গেছি, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছি, কিন্তু তারা সমাধান একটাই দিয়েছে, অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া এটা ভালো হবে না। তো ওনাদের লাস্ট এটাই কথা ছিল, এটাই কথা ছিল, অপারেশন করতে হবে, অপারেশন বিহীন কোনোভাবে ঠিক না, এইভাবে কোনো বলে নাই যে অপারেশন ছাড়াও এটার মানে সলিউশন আছে, এরকম আমি আমাকে বলে নাই। তো আমি একটু ঘাবড়ে গেছিলাম এটা শোনার পর থেকে। আপনি কোন দেশে যেন থাকেন? আমি বাহরাইনে থাকি। আচ্ছা, ওখানে কি কি কোনো ডক্টর দেখানো হয়েছিল? হ্যাঁ, ওখানে একটা ডাক্তারকে দেখাইছিলাম। তো সে আমাকে ওষুধ দিছিল, কিছু মেডিসিন দিছিল, এবং বলছিল যে এটা অপারেশন এখন করার দরকার নাই, এখনো এমন কিছু হয় নাই যে অপারেশন করতে হবে, এটা এখন ওই পর্যায়ে যায় নাই, স্টেজ টু তে আছে, এগুলোতে স্টেজ থাকে। তো আমি আসলে এই এক বছরে এই রোগের উপরে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ইয়ে করে এই রোগ সম্পর্কে জানা হয়ে গেছে। এটা কি আপনি কি হয়, হিপ রিপ্লেসমেন্ট করলে কি হয়, কি আপনি কি করতে হয়, হিপ রিপ্লেসমেন্ট করলে কি হবে, তারপর কি হয়ে চলাফেরা করতে হবে, এটার ব্যায়াম কি, বা মানে এরকম ডক্টররা যখন আপনাকে বলেছে যে না অপারেশন বিহীন এটা ট্রিটমেন্ট কোনোভাবে সম্ভব না, তখন আপনি নিজ থেকে একটা প্রিপারেশন নিলেন। হ্যাঁ, নিচ্ছি যে এটা আমি দেখি কি হবে, অপারেশন বিহীন কিভাবে ট্রিটমেন্টটা বা এটা থেকে কিভাবে সারা যায় সেই জিনিসটা আপনি জানতে চেয়েছেন। এবং আমি এটাও দেখছি যে যদি অপারেশন ছাড়া, অপারেশন ছাড়ার কোনো সমাধান আসে, তো সেক্ষেত্রে আমি সেটাই চেষ্টা করব। তো এরকম ইউটিউবে খুঁজতে খুঁজতে আমি শফিউল্লাহ স্যারের ঠিকানাটা পাই। তো এটা পাওয়ার পরে আমি মানে আমাদের সম্পর্কে কি ইউটিউবে দেখি, ইউটিউব দেখি, হ্যাঁ, ইউটিউবে দেখার পরে আমি এখানে আসছি। তো ইউটিউবে দেখার পর আমি ডিসিশন নিলাম যে অপারেশন বিহীন চিকিৎসা করে উনি ডাক্তার শফিউল্লাহ স্যার। তো সবার সাথে বাড়িতে আলোচনা করলাম একটু এই বিষয়ে, যে আমি দেখি ডাক্তারের সাথে কথা বলে দেখি ডাক্তার কি বলে।
সেই জন্য আশা। বিশেষ করে আমাদের প্রত্যেকটা পেশেন্ট ভালো হয়ে চলে যাচ্ছে ওই ভিডিওগুলো যখন আমরা এই ভিডিওগুলো ভালো হয়ে চলে যাচ্ছে এখানেও আসে অনেক, আমি ওই পোস্টারে দেখলাম যে অনেকে সুস্থ হয়ে চলে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে আপনার মনে ওই বিশ্বাসটা আসছে, বিশ্বাসটা আসছে যে ডাক্তার সুন্দর ভালো করতে পারবে। এবং আমি এখন তো আমি চলে যাচ্ছি, আচ্ছা ট্রিটমেন্ট নিয়ে তো যাওয়ার পথে চলে যাচ্ছি, তো এখানে অনেক পেশেন্টকে আমি জিজ্ঞাসা করছি বা যে আমার থেরাপিস্ট যে আমাকে থেরাপি দিছে তাকেও জিজ্ঞাসা করছি, ও বলছে যে হ্যাঁ এভাবে সুস্থ হয়ে যায়, যে আসে মানে 100% সুস্থ না হলেও 80% 85% বা 70% 75% সুস্থ হয়ে সে যায়। আচ্ছা, এবং শফিউল্লাহ স্যার নিজেও বলছে যে সবার মধ্যেই ব্যথা আছে থাকবে, ব্যথা ছাড়া মানুষ নাই, মানুষ মারা গেলে ব্যথা থাকবে না। স্যার আমি আর একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যখন আমাদের স্যারের কাছে আসলেন, জি প্রথম দিন আপনি যখন স্যারের সাথে সাক্ষাৎ করলেন, জি তখন আপনাকে যে কি বলা হয়েছিল যে আপনার এই সমস্যাটা কি কখনো বুঝিয়ে দেওয়া হয়েছিল আপনার যে এই সমস্যাটার জন্য এই করতে হবে ওটা করতে হবে, মানে প্রসেসটা ট্রিটমেন্ট প্রসেসটা কিভাবে বলেছিল একটু সেটা জানবো। এটা আসলে উনি ওনার কাছে যখন আমি গেলাম তখন উনি আমাকে দেখে বললো যে আপনার কি সমস্যা হয়, তখন আমি আমার বিষয়টা আমি বললাম তাকে। এটা বলার পরে উনি বলতেছে ঠিক আছে আপনাকে এখানে 17 দিনের জন্য ভর্তি হতে হবে, ভর্তি হয়ে আমাদের থেরাপিস্ট আছে তারা আপনাকে থেরাপি দেবে, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এরকম তার মানে হচ্ছে আপনাকে 17 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, জি। আজকে পর্যন্ত কতদিন হয়েছে? আজকে 15 দিন হচ্ছে, 15 দিন মোটামুটি আমি 70% একটু সুস্থতা বোধ করতেছি, মানে আগের চাইতে অনেকটাই ভালো, অনেকটাই ভালো। ব্যথা একটু আছে, জি, তো উনি মেডিসিন লিখে দিছে তো খাইলে মোটামুটি ভালো হয়ে যাবে এরকম তো বলছে। আর এমনি মুভমেন্ট যেগুলো আগে ছিল না ওগুলো মুভমেন্ট মোটামুটি আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু ইতিমধ্যে জানি এভিএন এর প্রবলেমটা কিন্তু অনেক বড় ধরনের একটা প্রবলেম, যেটা কিন্তু সব ডক্টর কিন্তু এই ট্রিটমেন্টটা বা এই চিকিৎসাটা সঠিকভাবে করতে পারে না, সব পেশেন্টকে ভালো করতে পারে না। জি জি, যার ভাগ্য ভালো থাকে বা ট্রিটমেন্টটা একদম সঠিক যথার্থপূর্ণ হয় সেই পেশেন্টটাকে সুস্থ করা সম্ভব হয়। তো আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার হচ্ছে এই ধরনের সমস্যার জন্য স্পেশালিস্ট ডক্টর। আপনি ইতিমধ্যে এসেছেন আমাদের হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, ইনশাল্লাহ 17 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, 15 দিনে সুস্থ হয়ে গিয়েছেন। স্যার আপনার সেই ভালো লাগার জায়গাটা আপনি কিন্তু নিজেই বলেছেন যে আগের চাইতে এখন আপনি অনেকটা সুস্থ আছেন, সেই জায়গা থেকে আপনার মতো কিন্তু অনেক হাজার হাজার আসলে, হ্যাঁ আসলে পেশেন্টের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে এখানে আমি যখন আসছিলাম তখন ব্যথাটা অনেক বেশি ছিল, আমি মানে সকালে উঠার পরে অনেক ব্যথা করতো, আমি পা ফালাতে পারতাম না, পা ফালাইলে 2-1 মিনিট একটু হাঁটা চলাফেরা করা লাগতো, এখন মানে ওই রকম করতে হয় না, আমি হাঁটতে পারি স্বাভাবিকভাবে, হাঁটতে পারি মানে স্বাভাবিক, কিন্তু ব্যথা একটু থাকে বাট আগের মতো না, ওইটা সারতে একটু সময় লাগবে হয়তো বা সার যেভাবে আপনাকে এটা এটা আমি তো এতটুকু আশাও করি না। আমি এভিএন সম্পর্কে যতটুকু মানে জ্ঞান অর্জন করছি এই 1 বছরে আমি যতটুকু দেখছি এটা আমি আশাই করি নাই, আমি জানি যে স্যার আশা করেন না আপনি এতটুকু সুস্থ হবে, হ্যাঁ আমি আশাই করি নাই যে এরকম কিছু একটা হবে, আমি জানি যে এটা অপারেশন ছাড়া উপায় নাই, যেহেতু আরো 2-1টা ডাক্তার এমনটাই বলছে আমাকে। তো যাই হোক স্যারকে ধন্যবাদ। জি, আমি আরেকটু জানবো সেটা হচ্ছে আমাদের স্যারের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, আমাদের উন্নত প্রযুক্তি ইতিমধ্যে আপনি জানেন ট্রিটমেন্ট নেওয়ার কারণে, তো আমাদের যে প্রযুক্তিগত যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা কেমন লেগেছে স্যার? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর যারা থেরাপিস্ট ভাইরা আছে ওনারা অনেক ভালো, তাদের ব্যবহার কথাবার্তা, তারপরে আরও তাদের যে টিম ওয়ার্ক যেটা বলে সবাই মিলে একটা সুন্দরভাবে পরিবেশন করা, সব কিছু মিলে মোটামুটি ভালো ভালো লাগছে। জি স্যার, আপনার মনে কি এখন এই বিশ্বাসটা এসেছে যে এভিএন জাতীয় সমস্যা বা পিএলআইডি আর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস আপনার এই ধরনের অনেক পেশেন্ট আছে ব্যথাজনিত সমস্যা আছে, এই সমস্যাগুলো থেকে কি এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ব্যবস্থা দিয়ে কি আদৌ কি একটা রোগীকে সুস্থ করা সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। উনি যেভাবে মানে ব্যায়াম করায় ওনার মানে ওনার যে ফিজিওথেরাপিস্ট আছে তারা যেভাবে ব্যায়াম করায় আমি তো মনে করি সুস্থ না হয়ে গিয়ে যাবে, বিষয়টা এরকম। জি, আসলে আমি
আমার আম্মার একটা প্রবলেম আছে, এটা হচ্ছে পিএলআইডি প্রবলেম। হ্যাঁ, আপনার ওই ডিস থেকে ওই কী বলো ওইটা জেলটা বের হয়ে গেছে, তো উনি ওনার একটু ব্যথা হয় পুরো, মানে হাঁটতে কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। বা আমি শুনলাম যে হাঁটুর অনেক একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো আমি মনে করলাম যে তাহলে আমি যেহেতু একটু সুস্থ হয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ, তো আমার মাকেও আমি এখানে নিয়ে আসবো যেন উনিও সুস্থ হয় আর কি। জি জি। স্যার, এই যে আপনি তো এখন সুস্থ হয়ে বাড়িতে চলে যাচ্ছেন ইনশাল্লাহ, তো এখন তো এখন টোটালি আগের চাইতে অনেকটা সুস্থ, আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আসলে আমি এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না, এটা ডিপিআরসি হসপিটাল। স্যার শফিউল্লাহ প্রধান স্যার, উনি অনেক ভালো একজন চিকিৎসক, বিশেষ করে ফিজিওথেরাপিস্ট এবং যে সমস্ত রোগীরা হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, যেটা পিএলআইডি বলে, আবার আমার যেটা প্রবলেম সেটা হলো এভিএন। এভিএন মানে হলো অ্যাভাসকুলার নেক্রোসিস, যেটা এটা এটার কারণে অনেক সময় মানে ওই কুচকির ভিতর ব্যথা হয়। তো যাই হোক, এরকম কোনো পেশেন্ট যদি হয়, যদি সমস্যা হয়, অসুস্থ হন আপনারা, অবশ্যই এখানে আসবেন, তারা অনেক ভালোভাবে যত্ন সহকারে আপনার চিকিৎসা করবে। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ভাষায় কিন্তু একটা মেসেজ দিতে চেয়েছেন আমাদের পেশেন্টের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে। জি জি। তো আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, শুনতে পেলেন স্যার আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন যে আপনারা যদি এ ধরনের কোনো সমস্যায় ভুগে থাকেন, দীর্ঘদিন বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে সঠিক ট্রিটমেন্ট কোথাও না পান, তাহলে অবশ্যই আমাদের ডিপিআরসি সম্পর্কে বা আমাদের সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে আসতে হবে, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিতে হবে। এসে ট্রিটমেন্ট নিলেই আপনারা বুঝতে পারবেন আসলে এই ধরনের সমস্যার জন্য কতটুকু যথার্থপূর্ণ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। তো দর্শক, আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।